কেমন নবীর কেমন হুদাম নবীর আনঙ্গোৎসব করতে আছে কি মুসলমান রাজি নয় কিন্তু নবী উম্মতের জন্য দুনিয়ার তেষট্টি বছর হায়াতের ভেতরে আল্লাহর নবী এমন কোনো দিন না এমন কোনো রাত নাই আল্লাহ নবী উম্মতির মায় দরোধে দরদে নবী কাদের নাই কেমন নবীর কেমন নবীর সন্ন্যার ব্যাপারে কোনো চিন্তা নাই নবীর আদর্শ মানতে রাজি নয় ব্যক্তি জীবনে নবীর আদর্শ মানতে রাজি নয় সামাজিক জীবনে নবীর আদর্শ মানতে রাজি নয় রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ মানতে রাজি নয় রাজনৈতিক জীবনে নবীর আদর্শ মানতে রাজি নয় বরং রাজনৈতিক জীবনে নবীর আদর্শের কথা বললে বরং এদেরকে রাজাকার উপাধি দেওয়া হয় রাষ্ট্রদ্রোহী বলা হয় এদের ব্যাকডেটেড বলা হয় আনকালচার্ড বলা হয় এগুলা হচ্ছে নিউ ভার্সনের গালি মোহাম্মদুর রসুল্লাহ যুগে কাফাররা যেমন আল্লাহ রসুলকে বিভিন্ন গালি দিত বর্তমান সময়ে এটা আপডেট হয়ে আপডেট ভার্সনের গালি হচ্ছে রাজাকার আলবদরা শামস রাষ্ট্রদ্রোহী সরকার বিরোধী এগুলো হচ্ছে নবীর আদর্শের কথা বললেই এগুলো চলে আসে নবীকে চিনলাম না কেমন নবীর উম্মত হলাম আল্লাহ নবী উম্মতের মায়া আল্লাহ নবী কাদের ইনোভেরে আল্লা রুজে কে আমতের কঠিন ময়দানে উম্মতির পক্ষে বিপক্ষে আল্লাহ তালা সাক্ষী দেওয়ার জন্য দাঁড় করাবেন আল্লা তালা সুরত আল কর ইং করে হাকিমের সুরত আলমা কর একশো তো তেতাল্লিশ নাম্বার চালা বলেন ও কে আল্লাহ কুম لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الله تعالى وكذلك جعلناكم أمة وسطا বলেন বলে ভাবে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম জাতি বানিয়েছি আই ও এমনি বলে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ মত বানিয়েছি আল্লাহ চাল বড় বৌ চেন্নি তা সোহাদা যাতে করে তোমরা হাসরের কঠিন ময়দানে অন্যান্য উন্মতির ব্যাপারে সাক্ষী দিতে পারো নবুল আর তোমাদের পক্ষে তোমাদের রসুল হাসরের ময়দানে সাক্ষ্য দেবে শাহিদন আরেক কুব আল্লাহ কুন হাকিমে বলছেন সৌদাতুল হজ্জের ভেতরে আল্লাহ বলেন নবী তোমাদের পক্ষে আল্লাহ তাল্লার দরবারে সাক্ষ্য দেবে নবী আমাদের পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে কেমন নবীর কেমন উম্মত নবী উম্মতের জন্য কেমন কাঁদলেন আসুন হাদিফের আলোকে আমরা জানি শাহী মুসলিম মুসলিম শরীফের তিন শত সাতাশি নম্বর হাদিসটা আমরা শুনে আসি নবী ওম্মতের মায়া কীভাবে কাঁদেন একটু জানানোর চেষ্টা করছে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বুঝেন নবীর দরদ নবীর মায়া কেমন ছিল কেমন কেমন আর নবীর আদর্শ থেকে কতটুকু দূরে আমরা অবস্থান করছি আল্লাহ্নবী সল্ল সাল্লাম উম্মতের চিন্তায় আল্লা নবী দরবারে কাদের উমতির জন্য শুধুমাত্র আমাদের নবী না নাম অন্যান্য বৈরম্বরগণ উম্মতির মায়াইকে দিয়েছেন সেই দুনা এবার হিমারি সদা তো সাদা উম্মতির জন্য কেঁদেছেন সেই কথাটা আল্লার নবিস্মরণ করছেন সদা তো আয়াত নম্বর ছত্রিশ সেই দনাই বরহিমারি সাদাত সাদা মান্লার কাছে অম্মতের জন্য দরদ মাখা কণ্ঠে কাঁদেন আমাদের নবী কথাটা স্মরণ করেন আল্লাহ তা আলাহ কোরআনে এবার আহিম নবীর দোয়াটাকে তাকে আল্লাহ কোরআন হেকেমে কুট করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এটা শুনবে এবার আহিম নবী আল্লাহ তা ডাক দিয়ে বলেন বাব্ বেল্লা হুন

আল্লাহ যে মূর্তিগুলো যেগুলোর আরাধনা উপাসনা তারা করছে এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে গুমরাহ বানিয়ে দিয়েছে বিপথে পরিচালনা করছে সেদনা এবার নবী বলেন আল্লাহ অনেক মানুষ এই মূর্তিগুলোর কারণে পথভ্রষ্ট হয়ে গেছে

যারা নাকি আমার অনুগামী অনুসারী হয়ে গিয়েছে তারা আমার অন্তর্ভুক্ত এবার দরদ মাখে কণ্ঠে বলে নাকা ওমানী ফা ফা রহিম ও মান্না সনী ফা রহিম আল্লাহরে বলেন আর যে মানুষগুলো আমার অবাধ্য হয়ে গেছে আল্লাহ আমার কথা শোনে নাই আল্লাহ আমার কথা মানে নাই ওই সমস্ত মানুষদের ক্ষেত্রটা আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম কারণ আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাসীল আল্লাহ আল্লাহর নবী সল্লাল্লাহ রেহিসাল্লাম সেইদুন আইব রহিম আর এই সল্লাহ টুয়াসসাল্লামের উম্তির দরোদে নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন এটা স্মরণ করার পরে আল্লাহর নবী সল্লুল্লাহ রে ইয়াসাল্লাম সাইদুন আইস রহাল্লাহ আর এই সদা তুয়াসাল্লাম উম্মতির মাই আল্লাহ তা আল্লাহর কাছে কেদিছেন সেই কথাটা আমাদের নবী স্মরণ করছেন আল্লাহ তাআলা পাঁচ নাম্বার সোরাতুল মায়েদার একশো আঠারো নাম্বার আয়া আল্লাহ সয়িদুন আয়েসা রোহুল্লাহ সালামের দোয়া তাল্লা কুট করে দিলেন সাইদুন আয়েসা রোহুল্লাহ আলিহ সাদা তো সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন তো আদদে বে فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم سيدنا عيسى عليه الصلاة والسلام الله تعالى كده كذب لنه الله إن تعذبهم আল্লাহ যে মানুষগুলা বুঝে না যে মানুষগুলা আল্লাহ দিনের কথা শোনে না আল্লাহ যারা আমার কথাই কর্ণপাত করে না শঙ্ক দিনের উপরে যারা আল্লাহ চলে না কিতাবকে যারা মানে না আল্লাহকে সেদনা আইসা নাক দিয়ে বলেন আল্লাহ تُعذِّبُهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ও আল্লাহ ওই মানুষগুলারে তুমি যদি শাস্তি দাও আল্লাহ শাস্তি তো দেওয়ার ক্ষমতা তোমার আছে কারণ ওই সমস্ত মানুষগুলা তোমার গোলাম তোমার বান্দা তোমার দাস তোমার সার্ভেন্ট এরপরে সেই দন সালাম বলেন আল্লাহ রেস্লাম বলেন আল্লাহ ওই মানুষগুলা যদি তুমি ক্ষমা করে দাও কেন আসী হাকিম আল্লাহ তুমি যদি যদিদেরকে ক্ষমা করে দাও তথাপিও আল্লাহ তুমি মহা মহা মহাগ্নি আল্লাহ তোমার ক্ষমতার সাথে কারো ক্ষমতা তুলনা করা চলে না আল্লাহ তুমি যদি বান্দা গোলারে মাফ করে দাও আল্লাহ তোমার এ প্রশ্ন করার মতো কেউ নাই রে মাঠা তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এই কথাগুলা স্মরণ করে আমাদের নবী সরকারের ভাষা এই কথাগুলো স্মরণ করে আল্লাহর নবী সাল্ল আল্লাম আসমানের দিকে দুটো হাত উত্তোলন করে আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ امتي <applause> وبكى <applause> ادلى <applause> النبي صلى الله عليه وسلم سيدنا ابراهيم سيدنا عيسى روح الله আলিহিম আসালাম দুজন যে উম্মতের দড়দে আল্লাহর কাছে দোয়া করেছিলেন তাদের দোয়াকে স্মরণ করে আল্লাহর নবী দুটো হাত ধরে আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আল্লাহ

আল্লাহ তালা আনুষের মধ্যে টাচ করেছে আল্লাহ জিবরিল ডাক দিয়ে বলে নেরে জিবরিল এই জিবরিল যা রে জিবরিল যা আমার বন্ধু আমার হাবিব আমার দোস্ত কেন কাঁদে আমি আল্লাহ জানের বড়ো তোকে পাঠাচ্ছি কেন এমন ভাবে কান্না করছে রে আমিন জিবড়িলাম সাদা তো সালাম আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে সে বললেন ওগো আল্লাহর নবী আলিমুল আল্লাহ আপনার এই দৃশ্যটাকে অবলোকন করছেন আল্লাহ জানেন আল্লাহ আলিমুল আল্লাহ সমস্ত খবর রাখেন তথাপিও আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন নবী হে আপনি কেন কাছে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন জানার জন্য আল্লাহর নবী জিবরি লামের কাছে টোটালি অবস্থাটা বর্ণনা করে আল্লাহর নবী বলেন নেরি ভাই জিবির আমার উম্মতের কি হবে আমার উম্মতির কি হবে জিবরিল রে আমার উম্মতের চিন্তায় আমি কাচ্ছি আমার আল্লাহকে আমার উম্মতির ক্ষমা করবেন নি জিবির আমিন আলী সারাদ সালাম আল্লাহর নবীর কাছ থেকে তথ্য নেওয়ার পরে রব্বে আল্লাহ তালার কাছে গিয়ে আল্লাহকে বলে নো আল্লাহ আপনার নবী উম্মতের চিন্তায় নবী কাছেন এবার আল্লাহ তালা বলেন ফাঁকাল আল্লাহ বলেন ইদ হাবিলা মুহাম্মাদিন फंकुल जिब्रील जाने जिब्रील अमर बंदूर का छेद जिब्रील ने अमर बंदूक की गी बोल अगो अल्लाह रब्बी गम्बर इन्न सतुरुद्दीक ولا نسوك আল্লাহর পৈগম্বর আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী আপনি সুসংবাদ গ্রহণ করে আল্লাহ আমাকে বলছেন জিবরিল আবার বন্ধু কি তুমি বলো অগো আল্লাহর আপনার রতির ব্যাপারে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ আপনাকে নৈরাশ করবেন না আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না আল্লাহ আপনার ব্যাপারে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ বলছেন না কাদার জন্য আল্লাহ আপনার উন্মতির ব্যাপারে আল্লাহ আপনারে সন্তুষ্ট করে দেবেন সুহান আল্লাহ এ ছিল উন্মতির জন্য আল্লাহর নবী ক্রন্দন বুকা ও দিয়ে উম আল্লাহর নবি সল্লাল্লাহ ইউসাল্লাম জন্য অঝর দ্বারাই আল্লাহর কাছে কে দিয়েছে এই নবীরম্মথড় সৌভাগ্য আল্লাহ ওদের দিয়েছেন এ রে নবীর্মথ আজকে নবীর কথা শোনো না নবীর সন্নতের আমল তোমার মধ্যে নেই নবীর সুন্নতের কথা বললে তুমি মনে করো তোমাকে মানুষ আনকালচার্ড বলবে ব্যাগ বলবে কখনও এটা কল্পনা করবে না মোহাম্মদুর রসুর উল্লাহকে আল্লাহ সর্বোত্তম আদর্শ বানায়া তোমার আমার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য জন্য তোমার আমার জন্য আপনার জন্য আমার জন্য গোটা উন্মতির জন্য আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম কী না কান্না করেছেন ভাই সালাতে দিচ্ছেন নবী দোয়াতে উন্মতির জন্য কে শেষ তাই পড়ে দিচ্ছেন আল্লাহ উম্মা উম্মাচি আল্লাহর আরশে রাসূলের এই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন আল্লাহ রসুলের কান্নাকে সহ্য করতে পারেননি আল্লাহ জিব্রিলকে বলছেন জিব্রিল যাও গিয়ে বলো মা ইউব কিক কেন আমার নবী কাছে প্রশ্ন করো জিব্রিল এসে বলেন রসুল আপনি কেন কাচ্ছেন রসুল বলে আমার উন্মতির চিন্তাই জিব্রিল কি গিয়ে বলেন আল্লাহ আপনি জানেন এরপরে আমাকে আবার পাঠিয়েছেন আল্লাহ আমি জেনে আসছি আল্লাহ আপনার বন্ধু অম্মতের জন্য কাঁদে আল্লাহ তালা জিব্রিলকে বলে জিব্রিল যা 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 আমার বন্ধুকে গিয়ে সুসংবাদ দে আমার নবীর উম্মতের ব্যাপারে আমি আমার নবীকে সন্তুষ্ট করে দেব আমি আমার নবীকে অসন্তুষ্ট করব না